সকাল তো হ্যাঁ, সকালে বৃষ্টি পড়লে কি হয়? ভিজতে ইচ্ছা করে? হ্যাঁ। আনন্দ হয়? হ্যাঁ। কে বৃষ্টির মধ্যে ভেজে? হ্যাঁ। আর নাচে কে বৃষ্টির মধ্যে? আচ্ছা ঠিক আছে, আর বৃষ্টির মধ্যে পড়লে আমার আনন্দ। আমি ছোটবেলায় কি করতাম আর তোমরা কি করো দেখি, মেলে কি না? ঠিক আছে, বৃষ্টি পড়লে সহজ করে গেছে, সহজ সহজ আরাম সহজ সহজ করে দেবো। এটা হাতে আঙুল ফাঙুল করতে হবে না, ঠিক আছে? এদিকে চলে, আমার ফুল হচ্ছে, এদিকে চলে, তোমার এদিকে চলে। হ্যাঁ, মুখটা পেছন দিকে আছে, পড়ার দরকার নেই। আর নালে পরে এখান থেকে একটু মুছে একটু সাইডে পড়ে দেবে, এই গেলো এটা কান, পুরো মুখটা পড়ার দরকার নেই, এই ঠিক আছে। যেটা মেয়ে করবে এখান থেকে প্যান্টটা খুলে, প্যান্টের জায়গায় এরকম করে হালকা করে স্কার্টের মতো করে দেবে, ঠিক আছে? প্যান্টটা মুছে স্কার্টের মতো করে দেবে, তাহলে হয়ে যাবে। নাহলে আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ পারবি, তোরা তো পারবি, ঠিক আছে? মেয়ে করে দিই, ঠিক আছে? ভালো করে মাথা পাতা মুছে নিবি, জলটা যদি মুছে নেওয়া যায়। অনেক সময় আমি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময়, ছোটবেলায় আমি স্কুল থেকে বাড়ি যেতাম, তখন বৃষ্টি আসতো, ভিজে যেতাম, পুরো ভিজে ভিজে যেতাম, নিয়ে ভালো করে চান করে নিতাম, করে ভালো করে গা হাত পা মুছে গরম খাবার খেয়ে নিতাম, তাহলে কি হতো শরীর খারাপ হয় না। আর যদি ভিজে ওই বৃষ্টির জলটা মাথায় থাকে তাহলে আর রক্ষে নেই, যেহেতু একটু নাচানাচি করছে এইভাবে এই বিরুণিগুলো লাফালাফি করে, তাই তো? ঠিক তো, নড়াস না চন্দনা। চন্দনা ভালো নাচতে পারে, সুতরাং বলতে হবে চন্দনা ঠিক হচ্ছে কিনা। চন্দনা নাচ ঠিক হচ্ছে? আরে গাছ একটা থাকতে হবে, গাছ লাগাবো আজকে স্কুলে, আমরা গাছ লাগাবো স্কুলে, আমরা সবেদা গাছ লাগাবো, আর চন্দনা বলছে গাছ লাগাবে আর খেয়ে নেবে, বৃষ্টি হয়ে গেল, বর্ষাকাল পারবে সবাই? হ্যাঁ, ভেরি গুড, কাটিস।